আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। যারা রমজান মাস পেয়েছে, এক মাস পরে রমাজান, এখন থেকে এক মাস পরে রমাজান, রমজান মাসকে পেয়েছে, রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। এক মাস পরে আসছে রমাজান, দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কী কী হবে, কীভাবে সিন্ডিকেট করা যায়, কী করা যায়, কেমনে লাভ করা যায়, কি সব ওদের প্ল্যান রেডি। দিনদার মানুষরা এমন করবে না। দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি। এক নম্বর, রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে, পারবেন না? হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না, রমজান থেকেই শুরু করবো এমনটা করা যাবে না, কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে, তাহলে রমজানে কি আপনি ফ্লো সৃষ্টি করতে পারবেন। ফ্যান ছেড়েছেন, ফ্যানটা কি ধাপ করে এত জোরে হয়েছে, আস্তে 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 বেড়েছে, একটা স্পিড আসতে সময় লাগে। আপনি প্রথমে দৌড় শুরু করেই তো বাইকে আপনি 100 টানতে পারবেন না, আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে, এটাই সুন্নাহ, আল্লাহ পাকের সুন্নাহ গ্র্যাজুয়াল। দিন থেকে রাত কিন্তু ধাপ করা হয় না, আস্তে আস্তে হয়, রাত থেকে দিন আস্তে আস্তে হয়। আপনি এখান থেকে শুরু করেন, শাবান মাস থেকে, শাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন, কয়েকটা সোম শাবান মাসে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যাতে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয়। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। সেহরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটাই আপনার জীবনের শেষ খাওয়া, এভাবে খাবেন না, সেহরিতে কম খান। যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভুঁড়ি, এটাই বাস্তবতা, আমরা ভোগবিলাসী হয়ে গেছি আর কি। এটা এটা আখিরুজ্জামানের সাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরাম প্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে, কি বলা নাই হাদিসে। ঈসা ইবনে মরিয়ম যখন আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, তখন তার মাথা দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়বে, এটাও হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জালকে তিনি কোথায় মারবেন, কোথায় হত্যা করবেন, সেটাও হাদিসে আসছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কি নাই ইসলামে, সব কিছু আছে, মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু স্বীকার করতে হবে যে আছে, ইনশাল্লাহ জান্নাত যাওয়া যাবে। মানতে পারি না, আমল করতে পারি না, প্রতিবন্ধকতা আছে, সেটা আল্লাহ পাক এক্সকিউজ নেবেন হয়তোবা, কিন্তু আগে স্বীকার করতে হবে, আকীদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে। আল্লাহ পাক এতটুকু করার তৌফিক অন্তত আমাদেরকে দান করুন। ইফতারেও কম খাবেন, ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না, খেতে হলেই পেটের এক ভাগ খান, এক ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবির নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন, তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন, যার তেলাওয়াত শুনে নামাজে মনোযোগ বাড়ে, সুমধুর তেলাওয়াত করবে, পুরো কোরআন খতম করবে, আমরা মনোযোগের সাথে তারাবি পড়বো ইনশাআল্লাহ। তারাবি সালাতের মাঝখানে দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, রমজান মাসে দোয়া কবুল হয়। রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, দেশের জন্যে, উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়ার মধ্যে সাম্প্রদায়িক হবেন না, এক স্বার্থপর হবেন না, সবার জন্য দোয়া করতে শেখেন, আল্লাহ পাক আপনার দোয়া বেশি বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে জাকাতগুলো দিয়ে দিবেন, জাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস, জাকাতটাই বেস। শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা, এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তোবা উপকার হবে, এই দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব শুধু প্রচার করা। শুধু যদি জাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে, বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাতের টাকা দিয়ে 100টা পরিবার চলবে, এবং এটা প্রতি বছর আসবে, এক বছর না, প্রতি বছর নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত আসবে, জাকাত আসবে, দেখবেন একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো, এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন। দুর্ভাগ্যজনক এটাতে আমরাই জাকাত দিতে চাই না, অনেক মুসলিম আছে নামাজ পড়ে জাকাত দেয় না, অনেক মুসলিম আছে, অনেক মুসলিম আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়েই ঘুষ খাচ্ছে, নামাজ পড়েই দুর্নীতি করছে, নামাজি ব্যক্তি, কপালের সেজদার দাগ আছে। আমি এমন দেখেছি আমার সাথে আল্লাহর রাস্তায় সময় দিয়েছে, তাবলিগে বোনের সম্পত্তি দেয়নি, বোনের হক দেয়নি, বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ, তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ, সোয়াব হবে তোমার। তা আমরাও কম না ভাই, তো আগে নিজে ভালো হই, মানুষের ভালো নিয়ে পরচিন্তা করি, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেই,
মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয়, নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না, এটাই আমাদের সমস্যা। আমরা আগে নিজেরটা চিন্তা না করে মানুষেরটা চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে আরও কিছু কাজ করুন, বেশি বেশি ইফতার করাবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, পারা যাবে ইনশাআল্লাহ। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি আপনি পাচ্ছেন, এবং আপনার নেকি থেকে কাটা হবে না, বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে। প্রত্যেক দিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত হাদিসে দার্সে হাদিসের ব্যবস্থা করেন। এই যে আপনাদের এখানে মুনতাকা হাদিস বই আছে না, মুনতাকা হাদিস, ফয়জুল কালাম, তারপরে এই যে রিয়াদুস সালেহীন, এই বইগুলো আছে মিশকাত, এখান থেকে দার্স দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এগুলো চলবে, মাগরিবে মানুষ আসবে, এখানে সবাই মিলে ইফতার করবে, করা যাবে না? ইফতার করাবেন, পরিবেশ বসা থাকবে। ইফতার যারা বাসায় করবেন, আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে নিয়ে ইফতার করেন, যাতে ছোটো ছোটো বাচ্চারা দেখে যে আমরা এভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছে। এখন এক একটা পরিবার এক একটা জগৎ, একটা ছাদের নিচে দশটা জগৎ, কারণ দশজনের হাতে দশটা ফোন, এক একজন এক একটা ঘরে, ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড, এক একটা জগৎ, কারোর সাথে কারো কথা নাই, আত্মকেন্দ্রিকতা, আর পাশে কে ফ্ল্যাটে কে আছে তো দেখার সময় নাই। তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন। আরেকটা নসিহত করব, রমজানের যে বাজার, এই বাজারটা আগেই করে রাখেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না, সময় নষ্ট করবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত এজন্যে করবেন, কোরআন এই মাসেই নাজিল হয়েছে, অন্তত একটাবার খতম দেওয়ার চেষ্টা করুন, পারা যাবে? আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি দিওয়ান নাস পর্যন্ত প্রত্যেক দিন এক পারা করে পড়েন, 30 দিন 30 পারা হয়ে যাবে, পারা যাবে না? যারা হাফেজে কোরআন আছেন, এই মাসে কোরআনটাকে হিফজ করবেন, আরও ভালো করে চর্চা করবেন। যারা আরও বড় স্কলার আছেন, কোরআনকে গবেষণা করবেন, কোরআনের দার্স দিবেন, মানুষকে কোরআনের কথা বলবেন। এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয়ের সলিউশন আছে, এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরোয়ারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না। ইসলাম এভাবে কায়েম হয়েও নাই, মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে। তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন, অটোমেটিক দেখবেন সে আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ। এটাই মূল কাজ, জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল, মানুষকে জ্ঞানী করাটাই মূল কাজ। আমরা বেসিক কাজ করতে চাই না, বড় বড় স্বপ্ন দেখি। বেসিক কাজ দেখবেন, পাঁচ অক্ত নামাজ পড়তে চাই না, জাকাত দিতে চাই না, কোরআন তেলাওয়াত করতে জানি না, বাসায় পর্দা নাই, হালাল রিজিক নাই, কিন্তু বড় বড় কথা বলি। ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে, বড় বড় কথা অনেক পড়ে, এগুলো সময় না এখন। প্রাইমারি লেভেলের কাজ ঠিক নাই, ভিত্তি ঠিক নাই, আপনি বাড়ি বানাবেন কীভাবে? রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন। হিসনুল মুসলিম একটা বই আছে, হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলেন, বইয়ের মধ্যে প্রচুর জিকির দেওয়া আছে, দোয়া দেওয়া আছে, এগুলো করেন, রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজ পড়েন, একসাথে ইফতার করেন, বাজারগুলো আগে করে ফেলেন, বাজারে বেশি সময় দিবেন না, আর স্পেশালি শেষের দশকে মহিলাদের হাতে টাকা পয়সা দিবেন না, যাতে তারা মার্কেট মার্কেট ঘুরে পরিবেশ নষ্ট করে এই কাজটা করবেন না, আপনি বাজার ঘাট করে দিবেন। শেষ দশকে দেখা যায় যে আমরা আমাদের টাকা পয়সাগুলো বাসায় ফ্যামিলি থেকে দেই, বা শেষের দশকে সারা মার্কেট ভর্তি, এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, লাইলাতুল কদরের কোনো খবর নাই। ইভেন আমরাও শেষের দশকে দেখবেন মার্কেটে আরও বেশি ব্যস্ত হয়ে যায়। এত ব্যস্ত হতে হবে কেন? একটা নতুন জামা দরকার, তো এটা এখন কিনে ফেলেন, এখন ঈদের নিয়ে তো একটা জামা কিনে ফেলে রেখে দেন না, সমস্যা কী? শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা রাত আছে, যেই রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, এই রাতে আপনি যা চাবেন তাই পাচ্ছেন। ওই রাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেননি, বলেনি যে 87ই হবে, 29ই হবে, 23ই হবে, কখনো না। তিনি বলেছেন শেষের বিজয়ের রাতগুলোর মধ্যে একটা, 21, 23, 25, 27, 29, পাঁচটার মধ্যে একটা হবে, যে রাতে কোরআন নাজিল হয়েছে। আর এটা আল্লাহ ভালো জানেন কবে হবে, আপনি বলতে পারবেন না। এই জন্য শেষ দশকে যদি ইতিকাফ করতে পারি তাহলে এই রাতটা পাওয়ার সম্ভাবনা বেশি, নাও পারি বাসায় তারাবি পড়ে গিয়ে শেষ রাতে আবার জাগতে হবে, রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে, এভাবেই রাত জাগতে হবে, জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর ঈদের দিনের আগে ফেতরা দিয়ে দিবেন, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন, আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন। জাকাত না দিলে আপনার এই সম্পদটা আপনাকে এই কপালে, গালে, পিঠে আর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধাতুতে পরিণত করে কিয়ামতের মাঠে লেপটে দিবেন, নাউজুবিল্লাহ, বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তো এই সম্পদ যা তুমি জমা করেছিলে, আমার হক দাওনি। এই রমজান মাসে এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ। এবং আশা করা যায়
এই ওসিলায় আশা করা যায় এই ওসিলা আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালেও নাজাত দিয়ে দিতে পারেন এবং রমজান মাসে একটু মানব সেবামূলক কাজ করার চেষ্টা করবেন। এতিমদের পাশে দাঁড়ান, বিধবাদের পাশে দাঁড়ান, বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ান, কিছু করেন সমাজের জন্যে, দেশের জন্যে, উম্মার জন্যে কিছু করেন। আপনার যে প্রতিভা আছে এটা দিয়ে কিছু করে যান। ভালো কিছু করলে বৃথা যাবে না, ইনশাআল্লাহ পরকালে পাবেন। দুনিয়াতে আপনি পান বা না পান, পরকালে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করবো, শেষ কথা, রমজান মাসে আল্লাহর ওয়াস্তে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবেন না, কৃত্রিম সংকট তৈরি করবেন না, সিন্ডিকেট করবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিবেন না। এই মাসে বরং দাম কমিয়ে দেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে ইনশাআল্লাহ। এই মাসে যারা কাপড়ের ব্যবসায়ী কাপড় দেন, খাবারের ব্যবসায়ী খাবার খাওয়ান, দাম কমিয়ে দেন, দেখবেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আপনি আপনার রিজিকের দায়িত্বশীল নন। যদি মনে করেন যে আপনি আপনার রিজিকের দায়িত্বশীল, আপনি শিরক করছেন। একজন ব্যক্তি সুতের চাকরি করছে, সে যদি মনে করে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, তাহলে ইনডাইরেক্টলি সে বলছে যে সে তার রিজিকের দায়িত্বশীল। সে চলতে পারবে কি পারবে না কে জানে। এটা এমন অনেক মানুষ আছে যাদের কানে এই লেকচারগুলো পৌঁছেছে সুদ সংক্রান্ত, তারা 60,000, 70,000, 80,000 টাকার চাকরি ছেড়ে দিয়েছে, কৃষিকাজ করছে, কফি শপ দিয়েছে, কাপড়ের ব্যবসা করছে, এখন আমাদেরকে মেসেজ পাঠায়, আমাকে বলে ভাই পরিবারে বরকতের শেষ নেই, আলহামদুলিল্লাহ আগে বরকত ছিল না, 1,00,000 টাকা বেতন পেতাম, মা অসুস্থ, বোন অসুস্থ, স্ত্রীর সমস্যা, এই ক্যান্সার, ওই অসুস্থতা, এখন কোনো রোগ নাই, আল্লাহ ভালো ভালো করে দিয়েছেন। তো আল্লাহ পাক বারাকা দিবেন, হালালে থাকেন, আল্লাহর ওয়াস্তে হারামে যায় না, বেসিক কিছু কাজ করেন, পড়াশোনা করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বোঝার চেষ্টা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করেন, পরিবারের আদর্শটা ঠিক করার চেষ্টা করেন, হালাল খান, মানুষকে ইসলামের দাওয়াত দেন, অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলেন যাতে করে তারা এই সৌন্দর্য দেখে ইসলামের দিকে আসতে পারে। এবং কারো প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, এবং আত্মহংকারে ভুগবেন না যে আমরাই শ্রেষ্ঠ, সবাই বাতিল, এমনটা মনে করবেন না। মুসলিমদেরকে এক মনে করেন, সবাইকে সাথে নিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে কোরআন এবং সুন্নার সমাজ গঠন করার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে